সবে সবলাই সবল ফুল্লার সবে সবলাই সবল লয় 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 যাই লয় করে বসে যাই লয় 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 যাই লয় করে বসে যাই এ লড়াই বাজার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই ভাতকাপুরে এ লড়াই জিততে হবে এ লড়াই জিততে হবে এ লড়াই জিততে হবে এ লড়াই জিততে করা হই ইতিহাস সৈনিকরা হই ইতিহাস সৈনিকরা স্লো করেন ডান দিয়ে ডানে যাবেন তুমি রিক্সা দেখো রিক্সা দেখো আসতে যাও আসতে যাও আসতে যাও এই সামনে যাও এই স্ট্যান্ডে কার আসতে যাও এই রিক্সা চাচা আসতে যাও আরে আসতে যাও ভালো করে যাবে
থেকে পেছন থেকে এরকম দাঁড়াও দেখো
আগামী 22শে অক্টোবর
খুলনা বিভাগীয় গণসমাবেশকে সফল করার উদ্দেশ্যে আজকে মেহেরপুর জেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের এই যৌথ প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান খুলনা বিভাগীয় গণসমাবেশের চলমান সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের পাঁচজন সাথী সহযোদ্ধা ইতিমধ্যে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন। সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে সারা দেশ ব্যাপী আজকে জাতীয়তাবাদী শক্তির যে জাগরণ ঘটেছে বাংলার জনগণকে মুক্ত করার অভিপ্রায় নিয়ে তারই অংশ হিসাবে সারা দেশব্যাপী আমরা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত করছি। সেই ধারাবাহিকতায় আগামী 22 আজকের এই প্রস্তুতি সভায় আমি প্রথমে বক্তব্য দেওয়ার জন্য মেহেরপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আরিজুল্লাহ বাবলু মাস্টারকে আহ্বান জানাচ্ছি। মেহেরপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আপনি যদি এসে থাকেন আপনাকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই যৌথ সভায় সভাপতিত্ব করছেন মেহেরপুর মাটি মানুষের নেতা জননেতা জনাব মাসুদুরন, আর উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল, সবাইকে জেলা বিএনপির তরফ থেকে জানাই সংগ্রামের শুভেচ্ছা। আপনারা জানেন আগামী 22 তারিখ আমাদের যে মহাসম্মেলন খুলনায় অনুষ্ঠিত হবে, সেই অনুষ্ঠানের কিভাবে আমরা যাব সেই প্রস্তুতির এবং আমাদের কি দায়িত্ব হবে সেই প্রস্তুতির কথা এখানে আলোচনা করার জন্য আমাদেরকে এখানে ডাকানো হয়েছে। আমরা যারা দায়িত্বশীল আছি নিজে নিজে আমাদেরকে সবার নিজের প্রস্তুতি নিয়ে খাবার পানি এগুলো সংগ্রহ করে নিয়ে, যেহেতু ওখানে বড় একটা জনসভা অনুষ্ঠিত হবে, সেজন্য আপনি ইচ্ছা করলে হোটেলে খেতে পারবেন না, এই জন্য নিজের খাবার প্রস্তুত করে সেভাবে আমাদেরকে রেডি হতে হবে। আর আমাদের এই সভা থেকে বলতে চাই, এই দুলম্বর সরকারের শেষ সময় আপনারা দেখেছেন যেসব জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই সব জনসমাবেশে মানুষের দল নেমেছে, সেই ঢলে এই সরকার আশা করছি ভেসে যাবে। আমরা আবার আমরা
খুলনা বিভাগীয় সম্মেলনের প্রস্তুতিতে আমরা সবাই অংশগ্রহণ করব এবং আমরা আশা করছি সেখানে একটি স্মরণকালের সমাবেশ অনুষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথে ভাইয়ের আমার আজকে আমাদের এই প্রস্তুতি সভার প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাহেব বক্তব্য রাখবেন, যে কারণে আমরা বক্তব্য সংক্ষিপ্ত করেছি এবং যে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন তাদেরকে অনুরোধ করছি তারা খুবই সংক্ষেপে বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন মেহেরপুর সদর উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম। সাইফুল ইসলামকে এসে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আর পিছনে যারা আছেন তারা আমাদের এই যে ত্রিপল পাড়া আছে ত্রিপলের উপরে অনুগ্রহ করে বসুন। আজকের এই প্রস্তুতি সভা কর্মসূচিকে আপনারা সকলে সহযোগিতা করে সফল করুন। সাইফুল আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত আগামী 22 তারিখে খুলনার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজকে জেলা বিএনপি আয়োজিত আজকের এই প্রস্তুতি সভাকর্মী সভার আমাদের মাঝে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মাটি ও মানুষের প্রিয় নেতা জননেতা জনাব মাসুদ অরুণ। আজকে কর্মী সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। ইতিমধ্যে আজকের এই প্রস্তুতি সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রিয় নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ, উপজেলা পৌর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে সারা দেশে বিএনপি আন্দোলনের জোয়ারের বান ভাঙা জোয়ার সৃষ্টি হয়েছে। আজকে আওয়ামী লীগরা মিথ্যা বানোয়ার কথা বলে বলে আজকে গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে খুলনার মহাসমাবেশে চট্টগ্রামের মহাসমাবেশে লক্ষাধিক লোক হয়েছে। উনি স্বীকার করেছেন আজকে এই প্রস্তুতি সভা থেকে আমরা স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিতে চাই বিএনপি জেগে উঠেছে, বিএনপি বর্তমান অবৈধ ক্ষমতাধীন সরকারকে পতন নিশ্চিত করে না হওয়া পর্যন্ত ধারা ফিরবে না। আজকে প্রস্তুতি সভা থেকে স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিতে চাই খুলনার মহাসমাবেশ থেকে সরকার পতনের চূড়ান্ত ডাক আসতে পারে, আমরা সবাই প্রস্তুত থাকব সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য, চূড়ান্ত আন্দোলনের জন্য সকলে প্রস্তুত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করে এদেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার আমরা পুনঃপ্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। সকলকে খুলনার মহাসমাবেশ থেকে যে ঘোষণা আসবে সেই চূড়ান্ত ঘোষণার দিকে লক্ষ্য রেখে আগামী দিনে জেলা বিএনপির আহ্বানে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনা সরকার বিদায় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, এই অঙ্গীকার করে আজকে সভার সকলকে উপস্থিত হওয়ার জন্য সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আল্লাহ হাফেজ। আমাদের কি কোনো নেত্রী আছে? এবারে বক্তব্য রাখছেন এমকে খাইরুল বাশার সহসভাপতি জেলা বিএনপি। আগামী 22 তারিখে খুলনা বিভাগীয় সমাবেশের
প্রস্তুতি সভার সম্মানিত প্রস্তুতি সভার সভাপতিত্ব করছেন গণমানুষের নেতা মেহেরপুর জেলা বিএনপি সভাপতি সাবেক সদস্য জনাব মাসুদুরুল উপস্থিত মঞ্চে উপস্থিত আছেন জেলা বিএনপি উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি সকল নেতা কর্মী ভাইরা আমার সবাই প্রতি সালাম আর সালাম আলাইকুম। অল্প কথাই আমি আমার বক্তব্য শেষ করব। আগামী 22 বিভাগীয় সমাবেশে প্রস্তুতি কেমন করে আমাদের যাওয়ার বিষয় নিয়ে নির্ধারণ হবে, এ ব্যাপারে নেতার দিক নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা মোতাবেক আমরা আমাদের যাওয়ার কাজ শুরু করব। যাই হোক বন্ধুরা আমার, প্রিয় সাথী ও ভাইরা আমার সবাই, আমরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে যখন যে প্রোগ্রাম আমাদের নেতা মাসুদুরুল আমাদের দিক নির্দেশ দেবেন সেই মোতাবেক আমরা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। জেলা বিএনপি দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে আজকের এই কর্তৃত্ব হওয়া আজকের এই সভার সভাপতি করছেন মেহেরপুর জেলা মাটি মাঠের জেলা বিএনপি সভাপতি জনাব মাসুদুরুল। ও আজকের এই মহাসমাবেশের এই সমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট যারা আমাদের কোয়ার্ডার প্রীতি সন্তান নাম সংক্ষিপ্ত মানুষ। বক্তব্য দেওয়ার কিছু নেই, সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়ার সমস্ত খবর এই মিডিয়ার মাধ্যমে প্রতিটা গ্রাম গঞ্জে পরিচিত হয়েছে এবং সবাই প্রত্যক্ষ করেছে। বিএনপি জনগণের যে দল, বিএনপি যে কৃষক শ্রমিকের দল, বিএনপি যে জনগণের একান্ত হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, বেগম খালেদা জিয়ার অনুপ্রাণিত দল, সে পরিচয় দিয়েছে ময়মনসিংহ চট্টগ্রামের যে বিএনপির নেতৃবৃন্দ। আপনারা জানেন আগামী 22 অক্টোবর খুলনায় মহাসমাবেশ, বক্তব্য যাই থাকুক আমরা এই খুলনার মহাসভাকে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা সফল করব সেই কামনা করছি। আর আগামীতে আপনাদেরকে জীবনের বাজি রেখে এই সরকার আমাদের রক্তের বন্যা বয়ে দিয়েছে, এই সরকার রক্ত চোষা ইতিমধ্যে আমাদের পাঁচজনের নেতা কর্মী সাধারণ মহাসন দলের সন্তানদের বয়স তাহলে 8 মাস তাহলে 10 মাস। তাই বন্ধুগণ আর সময় নেই, বক্তব্য সময় নেই, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন আগামীতে আন্দোলন সংগ্রামের আপনাদের অংশগ্রহণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বক্তব্য রাখার জন্য দেশব্যাপী বিএনপির কর্মসূচির এক পর্যায়ে আগামী 22 অক্টোবর খুলনায় বিএনপির যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে
সেই সংঘর্ষের প্রস্তুতি স্বরূপ জেলা বিএনপি আয়োজিত মেহফিল আজকের এই কর্মী সভায় সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে মেহফিল সদর উপজেলার পক্ষ থেকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখেছেন খবর এবং পত্রিকার মাধ্যমে এই সরকার বিএনপির এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ে হামলা মামলার মাধ্যমে এই কর্মসূচিকে স্থগিত করার জন্য যে চেষ্টা করেছে, সরকারের যত বাধা দিয়েছে এই কর্মসূচি তত বেশি সফল হয়েছে। আপনারা দেখেছেন চট্টগ্রামে লাখো লাখো মানুষ চট্টগ্রাম কাঁপিয়ে দিয়েছে, ময়মনসিংহে সমস্ত পরিবহন বন্ধ করার পরও নদী পথে এবং মানুষের পায়ে হাঁটায় সমস্ত ময়মনসিংহ মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছিল। আমরা বিশ্বাস করি বিএনপির ঘাঁটি খুলনা ডিভিশন, খুলনা মহানগরীতে আগামী 22 তারিখের যে মহাসমাবেশ, খালেদা জিয়াকে মুক্ত করার যে মহাসমাবেশ, এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে সমাবেশ, এদেশের মানুষের গণতন্ত্র ফিরে পাওয়ার যে সমাবেশ, তারেক জিয়াকে বাংলাদেশে ফিরে আনার জন্য যে শপথের সমাবেশ, সেই সমাবেশে মানুষ চট্টগ্রাম এবং ময়মনসিংহের চেয়েও আরো বেশি সফল বাস্তবায়ন করবে। আগামী 22 তারিখের সমাবেশে আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচিকে পরিপূর্ণ সফল করার জন্য আপনাদের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি। এবং এই কর্মসূচি ছাড়াও বিভিন্ন সময় কেন্দ্র বিএনপি কর্তৃক যে সমস্ত কর্মসূচি ঘোষণা করা হবে সেই সমস্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদের অবশ্যই আগামী দিনে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তৈরি রাষ্ট্রপতি আমার এবং আপনারা সকলে জানেন সারা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী এবং তাদের পোষা দাস পুলিশ বাহিনীর বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে হামলা নির্যাতনকে উপেক্ষা করে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী সৈনিকেরা শহীদ সৈনিকেরা আজকে রাজপথে নেমে এসেছে। আজকে রাজপথে নেমে এসেছে জাতীয়তাবাদী শক্তির সৈনিকেরা। এই কারণে বাংলাদেশের মানুষ আজ 14 বছর ধরে অবরুদ্ধ কারাগারের মধ্যে বসবাস করছে। বাংলাদেশের মানুষের সমস্ত অধিকারকে শেখ হাসিনা আজকে কেড়ে নিয়ে বাংলাদেশের মানুষের উপরে নির্মম নির্যাতন চালাচ্ছে। প্রিয় ভাই আমার, বাংলাদেশের মানুষ আজকে প্রাণ ফুলে হাসতেও পারে না। বিগত দুই বছরের মধ্যে চাল ডাল তেল পেঁয়াজ মাছ মাংস ভোজ্য তেল জ্বালানি তেল বিদ্যুৎ সবকিছুর দাম, কোনটার দাম দ্বিগুণ, কোনটার দাম তিনগুণ, কোনটার দাম চারগুণ পর্যন্ত পেয়েছে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের মানুষের রক্ত ঘাম নিংড়ানো টাকা পয়সা লুটপাট করে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এই কারণে যে কোন রকম যদি তাদের ক্ষমতা হারাতে হয়, বাংলাদেশের মানুষ 14 বছর যাবত যে ক্ষোভ যে রাগ মনের মধ্যে পুষে রেখেছে, আজকে শেখ হাসিনাকে কে নিয়েছিলেন নামিয়ে তার সাথে আসবে। সচিবের জন্য 45 কোটি টাকা খরচ করে প্রাসাদ তৈরি করা হবে। এর আগে আমরা দেখেছি যে টিওনো একজন উপজেলা নির্বাহী হবে, তার একটা ছোট অফিসার তাকে 1.5-2 কোটি টাকা দামে জিপ দিতে হয়েছে এই সরকারকে। এই জনগণের রক্ত ঘাম পানি করার টাকা দিয়ে আজকে যারা আমাদের টাকা দিয়ে লেখাপড়া করেছে, আজকে যে ডিসি টিওনো স্পিডে দেখতে পান তারা বাপের টাকা দিয়ে লেখাপড়া করেনি। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়
আমরা চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জনগণের টাকায় পরিচালিত হয়। আজ সেসব বিশ্ববিদ্যালয় এরা জনগণের অনুদানের টাকায় লেখাপড়া করে আজকে আবার জনগণের ওই ঘাড় নড়াচ্ছে, আজকে বাংলাদেশের অবস্থাটা দাঁড়িয়েছে। বাঁশের থেকে কমচি শক্তিশালী। আওয়ামী লীগের মন্ত্রীরা তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবে, এই যে উপজেলা চেয়ারম্যানরা দেখছে, সে 5-6 লাখ টাকা দামের গাড়ি চড়ি ঘরে আর 3-1.5 কোটি টাকা দামের গাড়ি চড়ি, মানে টিউনো কি উপজেলা চেয়ারম্যানের থেকে বড় না মন্ত্রীদের থেকে সচিবরা বলো? মন্ত্রীরা তো স্বপ্নে ভাবেন যে ঢাকায় তাদের দুটা সুইমিং পুল আর এই বিলাসবহুল প্রাসাদ বাড়ি হবে। প্রিয় ভাইয়ের আমার, শস্যের মধ্যে ভোট বিষয়টা অন্য জায়গায়। আজকে শেখ হাসিনা আওয়ামী লীগ বা বাংলাদেশের কোন জনগণের উপর নির্ভর করে সে ক্ষমতায় নাই। আজকে সেই দুঃস্বপ্ন থেকে আঁকতে উঠছেন যে সচিবরা বোধ হয় জনগণের কাতারে নেমে এসে আমার তত্ত্বে তাও ধ্বংস করে দেয়, আমার গদি কেড়ে দেয়, আমাকে পুড়িয়ে সারফান করে দেয়, এই ভয় আছে শেখ হাসিনা। প্রিয় ভাই আমার, যাই হোক, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই প্রস্তুতি সভার অন্যতম নেতা, মুজিবনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, মুজিবনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনতা দল আমিনুল ইসলাম। সভাপতি জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য জনতা মাসুদ উপস্থিত আছেন, মেহেরপুর জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি জনতা জাভেদ হোসেন মিল্টন, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, সংগ্রামী সাহায্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অনেক কথা বলেছি এই সরকারের বিরুদ্ধে, বিভিন্ন কর্মসূচি নিয়ে মেহেরপুরে দীর্ঘ সময় আমরা আন্দোলন সংগ্রামে আছি। বাংলাদেশের আমিনবাদী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এক মুক্তির রক্তমানে বাংলাদেশে ফিরিয়ে আনার লক্ষ্যে নিত্য পণ্য দ্রব্যের মূল্যের প্রতিবাদে পাশাপাশি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই সরকারের বিরুদ্ধে ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ে আমরা মেহেরপুরে মাসুদের নেতৃত্বে জেলা বিএনপির নেতৃত্বে বারবার আমরা প্রোগ্রাম সফল করেছি। সেই ধারায় কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে আগামী 22 তারিখ খুলনা মহাসভা অনুষ্ঠিত হবে। সেই সমাবেশকে সফল করার জন্য আজকের এই সভা। ইতিমধ্যে আপনারা শুনেছেন আগামী 10ই ডিসেম্বর রাজধানীতে সমাবেশের মধ্যে বিভাগীয় কর্মসূচি শেষ হবে। আমাদের নামগুল আমল বলেছেন 10ই ডিসেম্বরের পরে 11ই ডিসেম্বর বাংলাদেশ চলবে খালেদা জিয়ার কথায়, মেহেরপুর থেকে খুলনা দূরত্ব প্রায় 200 কিলোমিটার। জেলা বিএনপি কত মানুষ কি যা সম্ভব এবং
ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব ইলিয়াস হোসেন। জনাব ইলিয়াস হোসেন মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য উপস্থিত রয়েছেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা এবং বিভিন্ন নেতৃবৃন্দ, আগামী 22 তারিখে খুলনা বিভাগীয় সম্মেলনকে সফল করার জন্য আমরা প্রস্তুত এবং আমরা এখান থেকে যতদূর পারি ইনশাআল্লাহ আমরা সেখানে উপস্থিত হব। সারা দেশব্যাপী দেখা যাচ্ছে চিটাগাং সমাবেশ, ময়মনসিং সমাবেশ সহ বিভিন্ন সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, এবং এবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছে, এবার আমরা মুক্ত করব এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং সেই সাথে তারেক রহমানকে আমরা বিদেশ থেকে নিয়ে আসবো। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইলিয়াস হোসেন সাহেবকে। এখন বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি সাবেক পৌর মেয়র জনতা জনাব আব্দুর রহমান। জনাব আব্দুর রহমান আসেন। সকল প্রশংসা আল্লাহ তাআলা। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে ফকিরকে বাদশা, বাদশাকে ফকির করতে পারে। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতাবানকে ক্ষমতাহীন করতে পারে, আর ক্ষমতাহীনকে ক্ষমতায় বাড়াতে পারে। আমরা সেই আল্লাহকে স্মরণ রেখে কিছু কথা বলার চেষ্টা করছি। আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জেলা বিএনপি, থানা বিএনপি নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট জেলা উপজেলা পৌরসভা ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জেলা বিএনপির পক্ষ থেকে অনেক কষ্ট করে এই সবাইকে সার্থক করে তোলার জন্যে। আপনারা এক গ্রাম থেকে অন্য গ্রাম পর্যন্ত এই জেলা শহরে বিএনপির কার্যালয়ের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। জেলা বিএনপির পক্ষ থেকে, মাসুদ রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে বিভাগীয় সম্মেলন হচ্ছে, ইতিপূর্বে দুইটা সম্মেলন হয়ে গেছে। বৃহত্তর চট্টগ্রাম বিভাগে সম্মেলন হয়েছে, ময়মনসিং বিভাগে সম্মেলন হয়েছে। আজকের মিটিং থেকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তোমার অশেষ রহমতে চিটাগাংয়ের সমাবেশ, ময়মনসিংয়ের সমাবেশ যথাযথভাবে সুন্দরভাবে শুরু হয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়েছে। তার জন্য আমরা তোমার দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। আমরা আরো আহ্বান করছি
আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যে আগামী 22 তারিখে যে খুলনা বিভাগীয় আমাদের বিভাগের যে সম্মেলন, সেই সম্মেলন যেন যথাযথভাবে হয়, সুন্দর হয়, সকলে যেন নিরাপদে সম্মেলনে অংশগ্রহণ করতে পারে এবং নিরাপদে ফিরে আসতে পারে, সেই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের বিএনপির আজকে প্রায় 15 বছর ক্ষমতার বাইরে আছে, তারপরও লক্ষ্য করে দেখবেন যে আমাদের বিএনপির সামান্যতম জনসমর্থন কমতি নেই। আল্লাহর এসা অশেষ রহমত, হাজারো বিপদ, হাজারো ঝঞ্ঝাট, হাজারো জেল জরিমানার ভয় না করে আমাদের মানুষ একত্রিত হচ্ছে এবং সমাবেশকে সার্থক করার জন্য চেষ্টা করছে। আমাদের একই লক্ষ্য যে আগামী যে নির্বাচনের পূর্বেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক জিয়াকে দেশে আনতে হবে এবং মেয়ের পক্ষ নির্দলীয় অধীনে নির্বাচন দিতে হবে, তত্ত্বাবধায়ক হবে। কোনো দাবি আমরা মানব না যতক্ষণ পর্যন্ত আমাদের বেগম খালেদা জিয়া আমাদের সম্মুখে এসে দলের নেতৃত্ব না ধরবে, তাদের গিয়া দল দিয়ে ফিরে না আসবে, কোনো ছলনায় আমরা ভুলব না, আমরা ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করব। বন্ধুরা, আপনারা জানেন গত কয়দিন আগে গত বারো তারিখে যে গাইবান্ধার যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণ করেনি, জামাত অংশগ্রহণ করেনি, তারপরে নাশকতা কেন সৃষ্টি হলো, কারা করলো, সে নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সংগঠন জাতীয় পার্টি, তাহলে নাশকতা কারা করলো, সমস্ত নাশকতার দায়িত্ব বিএনপির ঘাড়ে চাপি যায়, জামাতের ঘাড়ে চাপি যায়, কিন্তু নাশকতার মূল দায়িত্ব হতে হলো ওই আওয়ামী লীগ, তারা সমস্ত জায়গায় অরাজকতা সৃষ্টি করে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সকলকে আমি আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি, আগামী খুলনা সম্মেলনে আমরা সংগতিভাবে আমরা উপস্থিত হব এবং নেতার নির্দেশ মেনে আমরা দায়িত্ব পালন করব এবং চিটাগাং, ময়মনসিং তার চেয়ে যেন খুলনার সম্মেলন যথাযথ হয়, ভালো হয়, লোক সমাবেশ ভালো হয়, সেই দায়িত্ব আমরা পালন করব। সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীয় ভাইরা, আমার এই সরকার প্রথম থেকে যে কাজগুলো করে আসছে সমস্ত কাজগুলো কিন্তু ন্যায় বা সৎ উদ্দেশ্যে করে না, সব অসৎ উদ্দেশ্যে। আজকে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন বা পত্রিকা পড়লে দেখতে পাবেন যে বাংলাদেশে বহু অবকাঠামো নির্মাণ হয়েছে, সেখানে কোনো অফিসও নাই, মানুষও বাস করে না। জেলা পরিষদ ভবন ঢাকার সে 100 কোটি টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ক্যাম্পাস, সবুজ ক্যাম্পাসে আজকে অনেকগুলো ভবন নির্মাণ করা হয়েছে, আবারও করা হচ্ছে, যে ভবনগুলোই কোনো ছাত্র শিক্ষক কেউ থাকে না, এমনকি সেখানে একাডেমিক কোনো কার্যক্রম পরিচালিত হয় না। কেননা এই বিদ্যুৎ খাত, আজকে বিদ্যুতের এত দাম বাড়ানো হয়েছে, আজকে আমরা তো একরকম আছি প্রত্যন্ত অঞ্চল মেহেরপুরে, ঢাকা শহরে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুতের লোডশেডিং, কি কারণে হয়েছে, 1 লক্ষ কোটি টাকার ওপরে ক্যাপাসিটি চার্জ দিয়ে কুইক রেন্টাল যে বিদ্যুৎ কেন্দ্রগুলো গঠন করা হয়েছিল সেই ক্যাপাসিটি চার্জের নামে 1 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। বাংলাদেশের মানুষ 23 সালে দুর্ভিক্ষের পদধ্বনি দেখতে পাচ্ছে, আর ওই কুইক রেন্টাল বিদ্যুৎ যারা তৈরি করেছিল সেই সামিক গ্রুপের ফারুকরা, ওই যে ফারুক খান কি মন্ত্রী ছিল তার ভাইরা আজকে সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনী, বাংলাদেশের মানুষের টাকা লুট করে নিয়ে গিয়ে আজকে বিদেশে তারা শ্রেষ্ঠ ধনী হয়। ভাইরা আমার, এই সরকার বিচারপতি খায়রুল হককে দিয়ে পরিকল্পিতভাবে একটা ব্লু প্রিন্ট তৈরি করে জাজমেন্টের নামে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, কিসের জন্য, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার
বাইরের কোন জেলা থেকে আজকে যদি এই মিটিংয়ে উপস্থিত থাকে তাহলে সে বলতো প্রস্তুতি সমাবেশই যদি তাহলে সমাবেশে কি ঘটতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। নজিরবিহীন লোডশেডিং ডিজেল পেট্রোল অকটেনের জাস্ট ডাবল দাম নাকি প্রায় ডাবল ডাবল নিত্য পণ্য লাগামহীন ঊর্ধ্বগতি নজিরবিহীন দুর্নীতি নজিরবিহীন সন্ত্রাস নজিরবিহীন নৈরাজ্য এর প্রতিবাদে আপনারা দেখেছেন এর প্রতিবাদ করতে গিয়ে আমাদের ছয়জন তরুণ সহযোদ্ধা বাংলাদেশ পুলিশের গুলিতে নিহত হয়েছে। বন্ধুরা তারই প্রতিবাদে আপনারা জানেন চলমান আন্দোলনের অংশ হিসাবে আগামী 22 তারিখে বিভাগীয় সমাবেশ জনসমাবেশ খুলনাতে। ইতিমধ্যে বাংলাদেশে দুটো সমাবেশ হয়ে গেছে, একটি চট্টগ্রামে একটি ময়মনসিংহে। আপনারা এখানে যারা আছেন আপনারা বিভিন্ন মাধ্যম দিয়ে জেনেছেন দেখেছেন, শত বাধা উপেক্ষা করে আওয়ামী লীগের এই হেলমেট বাহিনীর শত নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশ পুলিশের শত হুমকি উপেক্ষা করে লক্ষ লক্ষ লোকের পদচারণায় দুই সমাবেশ জানান দিয়েছে। এই হাসিনার আর বেশি সময় নয়। বন্ধুগণ, সেই সমাবেশের আজকের মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত প্রস্তুতি সমাবেশ, এই প্রস্তুতি সমাবেশের সম্মানিত সভাপতি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেহেরপুর জেলার সর্বস্তরের মানুষের সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব মাসুদ অরুণ। আপনারা জানেন আমাদের সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। আমাদের পাশের জেলার চুয়াডাঙ্গার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু, উনি শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ওনার যাত্রা বাতিল করেছে উনি, কিন্তু আপনাদেরকে উনি আগামী 22 তারিখের এই সমাবেশের আমন্ত্রণ জানিয়েছেন, ওনার সংগ্রামী সালাম জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, আমার প্রাণের সহযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা রক্ষাকারীবেন, আসসালাম আলাইকুম। 22 তারিখের সমাবেশ স্বৈরাচারের বিরুদ্ধে সমাবেশ, 22 তারিখের সমাবেশ দুর্নীতিবাজদের বিরুদ্ধে সমাবেশ, 22 তারিখের সমাবেশ
খুনিদের বিরুদ্ধে সমাবেশ, 22 তারিখের সমাবেশ লুটেরাদের বিরুদ্ধে সমাবেশ, 22 তারিখের সমাবেশ গণতন্ত্র হরণকারীদের বিরুদ্ধে সমাবেশ, 22 তারিখের সমাবেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির সমাবেশ, 22 তারিখের সমাবেশ তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফেরত নিয়ে আসার সমাবেশ, 22 তারিখের সমাবেশ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে নিয়ে আসার সমাবেশ, 22 তারিখের সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারের সমাবেশ। তাই বন্ধুগণ, আমরা ইতিমধ্যেই এই সমাবেশ উপলক্ষে দুটো প্রস্তুতি মিটিং করেছি কেন্দ্রীয়ভাবে। মেহেরপুর জেলা থেকে সম্মানিত সভাপতি মাসুদ আলম সাহেব এবং আমি জাভেদ মাসুদ মিল্টন ওই প্রস্তুতি সমাবেশে অংশগ্রহণ করেছিলাম। সেখানে প্রত্যেকটি জেলার নেতৃবৃন্দ একই সুরে কথা বলেছে, এই সমাবেশের মধ্যে দিয়ে ওই 22 তারিখে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার সিগন্যাল দিয়ে দেব ইনশাআল্লাহ। এই 22 তারিখের সমাবেশের ভিতর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তার ফয়সলা হয়ে যাবে। আপনারা প্রস্তুত নিন, মেহেরপুর জেলা বিএনপি যদি আনুষ্ঠানিকভাবে নির্দেশ নাও দিতে পারে, আপনাদের রাজনৈতিক দায়িত্ব থেকে আপনারা পায়ে হেঁটে হলেও খুলনার সমাবেশে অংশগ্রহণ করে এই সরকারের ভিত্তি বানিয়ে দেবেন। আপনারা দেখেছেন ময়মনসিংহে যেখানেই বাধা দিয়েছে সেখানেই সমাবেশ হয়েছে। তাই আমি বলতে চাই, আপনাদের যেখানেই বাধা দেবে এই পুলিশ এবং এই পেটোয়া বাহিনী, এই হেলমেট বাহিনী, সেখানেই আপনারা সমাবেশ করবেন, কোনো ছাড় নাই। অনেক ছাড় দিয়েছি, অনেক রক্ত দিয়েছি, অনেক নির্যাতন সহ্য করেছি, আর নয়, এখন শুরু হলো প্রতিরোধ। এই প্রতিরোধ যতদিন পর্যন্ত ইদায় উচ্ছেদ না করতে পারব এই বাংলার মাটি থেকে, যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারব ততদিন এই সংগ্রাম চলবে, চলবে এবং চলবে। প্রিয় সহযোদ্ধারা, প্রিয় সহযোদ্ধারা ইতিমধ্যেই আমাদের জেলা বিএনপি এই 22 তারিখের সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন গ্রামে গঞ্জে উপজেলা পর্যায়ে আমরা ইতিমধ্যেই সভা করেছি, প্রস্তুতি সভা করেছি। আমরা কিভাবে যাব না যাব তার একটা পরিকল্পনা ইতিমধ্যেই আমরা গাংনী উপজেলাতে বলে দিয়েছি অলরেডি, কিভাবে তারা সমাবেশে অংশগ্রহণ করবে। এবং এই মেহেরপুর জেলা মুজিবনগর মেহেরপুর পৌর মেহেরপুর সদর পৌর কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন না করবেন, ইতিমধ্যে আমার জেলা সভাপতি সহ এখানে উপজেলা পৌর নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে সুন্দরভাবে গাইড দেবে, আপনারা সেইভাবে এই সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন। তবে সর্বশেষ কথা, এই সমাবেশে আমরা অংশগ্রহণ করব এবং করব, কোন শক্তি আমাদের বাড়িয়ে রাখতে পারবে এই প্রত্যয় ব্যক্ত করে, এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের 22 তারিখের সমাবেশে সফল হোক, সফল হোক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জাভেদ সাহেবকে, সংগ্রামী সাথী ভাইয়ের আমার ধন্যবাদ রাখছেন। আগামী 22 অক্টোবর খুলনা মহানগরীতে যে গণসমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশের প্রস্তুতি হিসাবে দিক নির্দেশমূলক কথা বলবেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি আপনাদের প্রিয় নেতা, মেহেরপুরের গণমানুষের প্রিয় নেতা
জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জানান জনাব মাসুদ উরুন, জনাব মাসুদ উরুন। জাহাঙ্গীর কাছে বিশ্বের রবানাহিম বন্ধুরা, আমার প্রথমেই বলে রাখতে চাই, জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই প্রশস্ত রাস্তায় গ্রাম থেকে আগত, ওয়ার্ড থেকে আগত, ইউনিয়ন থেকে আগত, উপজেলা এবং পৌরসভা থেকে আগত জেলা বিএনপির নেতৃবৃন্দ মাটিতে বসে আজকের কর্মী সভা সফল করছেন, এই কারণে আমি সকলকে ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার, আমরা পৌর টাউন হলের অনুমতি চেয়েছিলাম, পৌর টাউন হলের অনুমতি চাওয়ার পর এটি বিশেষ কারণে কারণ দেখিয়ে পৌর টাউন হল আমাদের দেওয়া হয়নি, তাই বিকল্প ভাবে আজকে এখানে 2000 নেতা কর্মীর আমরা তৃণমূলের কর্মী সভা যৌথ সভা আমরা প্রমাণ করে দিতে চাই। 22শে অক্টোবর খুলনার মহাসমাবেশ, 22শে অক্টোবর জনতার মহাসমাবেশ, 22শে অক্টোবর বেঁচে থাকার মহাসমাবেশ, 22শে অক্টোবর গণতন্ত্র পুনরুদ্ধারের মহাসমাবেশ, 22শে অক্টোবর আমার ভাইকে হত্যা করা হয়েছে সেই প্রতিশোধের মহাসমাবেশ, 22শে অক্টোবর আমার কণ্ঠ বন্ধ করা হয়েছে তার প্রতিবাদের সমাবেশ, 22শে অক্টোবর আমার প্রাণ প্রিয় নেতা দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যেই মহাসমাবেশ, 22শে অক্টোবর আমার সমাবেশ হল তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া, 22 তারিখের সমাবেশ, 26,056,000 বর্গ মাইল, আজকের যে রাজনীতি চলছে, আজকের যে সংগ্রাম চলছে খুলনার মহাসমাবেশের মধ্য দিয়ে আমরা বলে দিতে চাই, শেষবারের মতন এই দিন আর বেশি দিন নয়, দিন হবে মানুষের। আমরা বলেছি 2 হাত ডাঙাও বারুদে, প্রস্তুত থেকে প্রস্তুত রেখো নিজেকে, আজকে লড়াই হল প্রস্তুত থাকা, বারুদের বিরুদ্ধে লড়তে হবে, বন্দুকের বিরুদ্ধে লড়তে হবে, রক্ত দিতে দিতে লড়াই করতে করতে গণভবন জনতা দখল, 22 তারিখে সবে সফল করার লক্ষ্যে আমাদের প্রিয় ভাই ভারপ্রাপ্ত ভাই চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন, আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু, যিনি কেন্দ্র বিএনপির ভাইস চেয়ারম্যান, উনি অসুস্থ থাকার কারণে আমরা জেলাগতভাবেই আজকের যৌথ সভা পরিচালনা করছি এবং সমাবেশ সফল করতে যা যা করণীয় ইতিমধ্যে আমরা ওয়ার্ড ইউনিয়নের নেতাদের কাছে খবর পৌঁছে দিয়েছি, মেহেরপুরের মানুষ খুলনা ডিভিশনের শেষ প্রান্ত, শুধু শেষ প্রান্ত নয়, মেহেরপুর হল বাংলাদেশের প্রথম রাজধানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই মুজিব নগরের মাটিতে সেই 17ই এপ্রিল অস্থায়ী সরকার প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই থেকে এই মুজিবনগর এই পদিনের তলা হল আমাদের বিএনপির ঘাঁটি, এই পদিনের তলা হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি, এই ঘাঁটি থেকে এই স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটেছিল এবং এখানকার মানুষ সেই যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে ইনশাল্লাহ খুলনার মহাসমাবেশে উপস্থিত হবে। বন্ধুরা আমার, একবার হাত তুলে বলেন কারা কারা যেতে চান, আমরা বিশ্বাস রাখি জনতা
বসে যার প্রকম্পিত করছে, সেই সময় 22শে অক্টোবর খুলনার মহাসমাবেশ আমরা প্রমাণ করে দেব মেহেরপুরে লড়াকু মানুষ হাজার হাজার উপস্থিত হওয়ার মধ্য দিয়ে শত শত মাইল দূরের এই জেলার মানুষ প্রমাণ করে দেবে খুলনার মহাসমাবেশে মেহেরপুরের মানুষ জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি, গণতান্ত্রিককামী মানুষ নিরবিচ্ছিন্ন ভাবে হাজির হয়েছে, কারো বাদ প্রতিরোধ ভেঙেছে, উপস্থিত হবে ইনশাল্লাহ। বন্ধুরা আমার বসেন, আগে বসেন সবাই, আগে পিছনে বসেন, বসেন পিছনে, আমি দেখতে পাচ্ছি, বসেন, মকলেস বসো, মকলেস মকলেস বসো, আমদা মকলেস মকলেস বসো, মীরা বসো, মুশারফ সালকি বসো, আমি সব দেখতে পাচ্ছি, বসো। বন্ধুরা আমার কর্মী সভা, যৌথ সভা আজকে জনসভায় পরিণত হয়েছে, কর্মী সভা যৌথ সভা আজকে সমাবেশে পরিণত হয়েছে, মানুষ খুলনায় যেতে চায়। আমাদের সবচেয়ে দূরত্ব হল খুলনা 220 কিলোমিটার, তারপরও গ্রাম থেকে খবর আসছে ভাই যেতে চায়, মহল্লা থেকে খবর আসছে নেতা যেতে চায়, খুলনায় যাওয়ার ব্যবস্থা করেন, বাধা যাই আসুক না খেয়ে থাকব, কারণ একটাই, দিন বদলের সমাবেশ খুলনায় হচ্ছে, চট্টগ্রাম প্রথম বাসিতে ফু দিয়েছে যে শুরু হয়ে গেছে খেলা, লড়াই শুরু হয়ে গেছে, চট্টগ্রামের মানুষ, বীর চট্টগ্রামের মানুষ, আমাদের শাহাদত প্রিয় নেতা যেখানে শাহাদত বরণ করেছিলেন সেই বীর চট্টগ্রামের মানুষ আবারও হুঙ্কার দিয়ে উঠেছে, আর মানব না, আর মানব না, সমস্ত ঠিকানা দিতে হবে, এই প্রেস কনফারেন্স করার পর
স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন এই কাজগুলি বন্ধ করা হল। আমরা গতকাল খবর পেয়েছি বারাদি ক্যাম্প থেকে আমার জুরিন্দা সহ বেশ কয়েকটি গ্রামের দিদির পরিচয় আমাদের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে। আমরা কথা দিতে চাই আমাদের নেতৃত্বে মেহেরপুর শান্তিপূর্ণ ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। এই বিশাল মানুষ যারা পুরে পুরে দগ্ধ হয়ে আছে সেখানে মেসের কাটি জ্বালিয়েন না, আইনজীবী সমিতিতে লড়াইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আছে, ইনশাল্লাহ ক্ষমতায় আবার আসবে। সকল মামলা মকদ্দমা দলীয় নেতা কর্মীদের বিনা পয়সায় পরিচালনা করা হবে, দলের পক্ষ থেকে সকল দায়িত্ব বহন করা হবে। আল্লাহর প্রতি ভরসা রাখেন, এক আল্লাহর প্রতি আমাদের ভরসা রেখে আমরা কথা দিতে চাই মানুষের সাথে থেকে এই লড়াই হারতে হবে, নয় সেই জীবনের মতন আবার সেই পতাকা উপরে তুলতে হবে যে পতাকায় একাত্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষ তুলেছিল। আবার গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে নিজেদের জীবন রক্ষার স্বার্থে বাঁচার স্বার্থে সেই পতাকাকে আবার রক্তরঞ্জিত করে হলেও উপরে উঠে তুলে ধরে প্রমাণ করে দিতে হবে এই দেশ ভারতের দালালি চলবে না, এই দেশে চীনের টাকা নিয়ে লুটপাট চলবে না, এই দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মানুষের রক্তে, 2 লক্ষ মানুষের মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ পরাধীন হতে পারে না, পারে না, পারে না। শেখ হাসিনা আপনি চুক্তি করছেন, চুক্তি করছেন, যুক্তি করছেন আর আত্মসমর্পণ করছেন, প্রয়োজন হলে দেশ বিক্রি করবেন। মনে রাখবেন বাংলাদেশে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তি, ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী শক্তি, সাম্প্রদায়িক সম্পত্তিতে বিশ্বাসী শক্তি যতক্ষণ জীবিত আছে এই দেশের স্বাধীনতা নিয়ে কাউকে হোলি খেলা করতে আমরা দেব না। বন্ধুরা আমার সময় নিতে চাই না, প্রতিটা ইউনিয়নে ওয়ার্ডে আমাদের দায়িত্বশীল নেতারা বিশেষ করে আমাদের থানা বিএনপি সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মদিনগর উপজেলার নেতা সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, পৌরসভা সভাপতি আহমেদ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্ড্রো, গাঙ্গুলির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু এবং আমাদের গাঙ্গুলি পৌর মেঘলা সহ পৌর নেতৃবৃন্দ, সবারই কাছে ইতিমধ্যে তথ্য পৌঁছে গেছে। অত্যন্ত সতর্কতার সাথে আমরা খুলনায় পা দিতে চাই, তাই সতর্ক কথা কর্মীদের কানে কানে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আপনারাই খবর পেয়ে যাবেন কখন ঘুম থেকে উঠতে হবে, রাত ভরে কখন পৌঁছে
পৌঁছে যেতে হবে খুলনায়। খুলনার বাড়িতে গিয়ে কিভাবে নিজেদের অবস্থান করে বসতে হবে, সমাবেশ কিভাবে সফল করতে হবে, ভয় পাওয়ার কিছু নেই, খবর পৌঁছাবে। আমরা প্রস্তুতি শুরু করেছি, ইতিমধ্যে প্রচার প্রচারণা চলছে, ওয়ার্ড ইউনিয়নের সকল মানুষ জেনে গেছে খুলনায় মহাডাক এসছে, 22 তারিখে মহাসভা হবে। এই মহাসমাবেশে গণসমাবেশে আবার ঘোষণা উঠবে, আবার বলবে যাবো পাহে কণ্ঠে সবাই, যত মানুষের আমার দিকে ওঠো। ভাইরা আমার, আজকের এই যৌথ সভার পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, অনেক কষ্ট করে এসছেন। পরিশেষে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, সকলকে জিন্দাবাদ। যৌথ সভার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানিয়ে আজকের সমাবেশ শেষ করছি।